গাজীপুর সিটি নির্বাচনের ভোট আগামীকাল। আজ কেন্দ্রে কেন্দ্রে যাবে নির্বাচনী সরঞ্জাম। ভোট সুষ্ঠু করতে সব কেন্দ্রে বসানো হয়েছে সিসি ক্যামেরা। মঙ্গলবার ছিল প্রচার প্রচারণার শেষ দিন। স্বতন্ত্র মেয়র প্রার্থীরা শেষ দিনে আকর্ষণীয় ইশতেহার ঘোষণা করে নগরবাসীর নজর কাড়ার চেষ্টা করেন। ভোট সুষ্ঠু হওয়া নিয়ে তাদের শঙ্কা থাকলেও নৌকার প্রার্থী বলেছেন, নির্বাচনী পরিবেশ বিতর্কিত করতে এক পক্ষ ষড়যন্ত্র করছে। দর্শক, এবারে গাজীপুর সিটি নির্বাচনের খবর জানাতে গাজীপুর থেকে আমাদের সাথে যুক্ত হয়েছেন সহকর্মী জাহাঙ্গীর আলম। জাহাঙ্গীরের কাছ থেকে জেনে নিতে চাচ্ছি যে গতকাল থেকে তো প্রচার প্রচারণা বন্ধ হয়ে গেল, আজকে নির্বাচন সরঞ্জাম পৌঁছে দেওয়ার কথা, আগামীকালকে ভোট হবে, তো সার্বিক পরিস্থিতি নির্বাচনের পরিবেশ কেমন দেখছেন? জি, গাজীপুর সিটি কর্পোরেশনের নির্বাচন কিন্তু 25 মে অনুষ্ঠিত হবে। 23 তারিখ মধ্যরাত থেকে কিন্তু সকল প্রার্থীদের প্রচার প্রচারণা কিন্তু বন্ধ হয়েছে এবং 24 তারিখ আজকে কিন্তু কোনো প্রচার প্রচার নেই। আমরা জেনেছি রিটার্নিং কর্মকর্তার অফিস থেকে কিন্তু সকাল দশটা থেকে নির্বাচনী যে ভোট গ্রহণের যে সরঞ্জাম রয়েছে সেই সরঞ্জামগুলো বিভিন্ন কেন্দ্রে কেন্দ্রে পৌঁছে দেওয়া হবে এবং রিটার্নিং কর্মকর্তা নির্বাচনের দিন বাড়তি নিরাপত্তার জন্য কিন্তু 5 স্তরের নিরাপত্তার ব্যবস্থা করেছেন এবং সকল কেন্দ্রে কিন্তু 4টি স্থান থেকে নির্বাচনী যে সরঞ্জাম রয়েছে সেগুলো বিভিন্ন কেন্দ্রে পৌঁছে দেওয়া হবে। সকাল 10টা থেকে এই সরঞ্জাম পৌঁছানো শুরু হয়ে যাবে। তো আমি যদি একটু বলি যে 480টি যে কেন্দ্র রয়েছে প্রত্যেকটা কেন্দ্রেই কিন্তু সিসিটিভির আওতায় কিন্তু আনা হবে এবং যে 5 স্তরের নিরাপত্তা রয়েছে সেই নিরাপত্তা কিন্তু দেওয়া হবে। এবং আমি যদি আরেকটু বলি যে গাজীপুর সিটি কর্পোরেশনের যে নির্বাচন এবং সকল ধরনের গুরুত্ব বহন করে এই নির্বাচনকে প্রাধান্য দিয়েই কিন্তু রিটার্নিং কর্মকর্তা যে আইন শৃঙ্খলা বাহিনী রয়েছে তাদেরকে তৎপর থাকার নির্দেশনা দিয়েছে এবং সকল ধরনের আইন শৃঙ্খলা বাহিনী কিন্তু এই নিরাপত্তার ব্যবস্থা করবেন। তো সিটি কর্পোরেশনের যে 480টি কেন্দ্র রয়েছে তার মধ্যে গুরুত্বপূর্ণ হিসেবে যে 351টি কেন্দ্র রয়েছে 351টি কেন্দ্র অধিক গুরুত্ব দিয়ে রিটার্নিং কর্মকর্তা অবাধ এবং সুষ্ঠু নির্বাচনের ক্ষেত্রে এই 351টি কেন্দ্রকে রিটার্নিং কর্মকর্তা গুরুত্ব দিয়েছে। তো গাজীপুর সিটি কর্পোরেশনের যে নির্বাচন এই নির্বাচনে কিন্তু সকাল 10টা থেকে সকল সরঞ্জাম পাঠানো হবে এবং সকাল 10টা থেকে এই নির্বাচনের প্রত্যেক কেন্দ্রে কেন্দ্রে যে সরঞ্জাম পাঠাবে এই সরঞ্জাম পাঠানোর কার্যক্রম শুরু হবে। তো এই ছিল গাজীপুর থেকে সর্বশেষ সংবাদ। কেনাকাটায় 100% পর্যন্ত ক্যাশব্যাক, জিতে নিন BMW সহ হাজার হাজার পুরস্কার।